বগুড়ায় পুলিশ ফাঁড়িতে সদর এমপির সামনে যুবলীগ নেতাকে পেটালো তার অনুসারীরা। এমপি পুত্রের বন্ধুর সাথে মোটরসাইকেলের ধাক্কার ঘটনা মিটমাটের জন্য সবাইকে ফাঁড়িতে নেয় পুলিশ। এতে ক্ষুব্ধ এমপি রিপু 30-40 জনকে নিয়ে হাজির হন ফাঁড়িতে, আর সেখানে তার নির্দেশে মারধর করা হয় বলেই অভিযোগ করেন যুবলীগ নেতা জিয়াদুর শরীফ পরাগ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রোববার রাত 11টার দিকে বগুড়ার সাতমাথা এলাকায় পীরব ইউনিয়নের চেয়ারম্যান পুত্র আবিরের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর। এ নিয়ে বাগবিতণ্ডার পর বন্ধু এমপি পুত্র প্রতীত সহ 15-20 জনকে নিয়ে আবির চড়াও হন রঞ্জু ও তার লোকজনের ওপর। ঘটনাস্থলে উপস্থিত যুবলীগ নেতা পরাগ জানান, সাতমাথায় দুপক্ষের উত্তেজনা দেখা দিলে মীমাংসার জন্য এমপি পুত্র সহ সবাইকে ফাঁড়িতে নেয় পুলিশ। খবর পেয়ে সমর্থকদের নিয়ে ফাঁড়িতে হাজির হন এমপি রিপু। ছেলেকে ফাঁড়িতে নেয় ক্ষুব্ধ হন তিনি। ছাত্রলীগ সভাপতি রঞ্জুর পক্ষ নেয় এমপির নির্দেশে যুবলীগের দুই নেতাকে মারধরেরও অভিযোগ ওঠে। এমপি সাহেব মদ খেয়ে গাড়ি নিয়ে চলে আসছে, আসার সাথে সাথেই আমার ওপর অতর্কিত হামলা এমপি সাহেবের নির্দেশে। এমপির ছেলের যে বন্ধু বুঝুলা সবগুলো কিশোর গ্যাংয়ের সদস্য, এরা এদের আপনি সবার কাছে দেখবেন চাকু আছে। পুলিশ ফাঁড়িতে মারধরের ঘটনায় বিক্ষোভ করে যুবলীগ। জড়িতদের গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটামও দেয় নেতারা। জনাব রাজা রেপো সামনে এবং তার সন্তানরা নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে ফাঁড়িতে হামলা করা হয়। পুলিশের গায়ে পর্যন্ত হাত উঠেছে, তারা কি কারণে নীরব? এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দায়িত্ব যদি না হয় বৃহত্তর কর্মসূচির আন্দোলনের ডাক দিয়ে। তবে এমপি রিপুর দাবি, তার নির্দেশে কাউকে মারপিট করা হয়নি, অসুস্থ ছেলেকে নিতেই ফাঁড়িতে যান তিনি। পুলিশের ভূমিকাটা ছিল যে পুলিশ তাদেরকে দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছে, তাদেরকে মানে যে না তোমরা মিটমাট হয়ে যাও, দেখা যাবে পলিটিক্যাল ইস্যু বড় ধরনের কিছু হতে পারে। মারপিটে আহত যুবলীগ নেতা পরাগ মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।